মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত। আজকে হয়েছে বুধবার, তো সকালে চাটা খায় নিছি, খাইয়া ছেলেরে একটু ফরাইলাম, ফরাইয়া এখন উঠলাম, উঠে বিছানা টিছানাটা গোছাইতেছি, কারণ আমি যতটুকু পারি ফরাই, যতটুকু ফরানি হবে ততটুকু আগাইব। তো সকাল বিকাল নিয়ে বসার চেষ্টা করি ছেলেরা নিয়ে। তো হাজব্যান্ড এখন কই গেছে আমার ঠিক মনে নাই, আর কালকে ভিডিও আমি শ্যুট করতে পারিনি, কারেন্ট আসছিল না, বৃষ্টি, ওই কারণে মোবাইলে চার্জ দেওয়া ছিল না, ভিডিও করতে পারছি না, এডিটিংও করতে পারছি না, আর কালকে ভিডিও দিতে পারছি না। তো এটা আজকে এডিট করতেছি, এডিট করে পোস্ট করবো। তো দেখো একটা লাড়ি লাগে, ফরতে গেলে এই জিনিসটা লাগে, নইলে পড়াশোনা হয় না। তো বিছানা টিছানা আমি এখন গুছাই নিছি, রান্নাবান্না করছি না, রান্নাবান্না করবো। হাজব্যান্ড কাজ করতেছে, হাজব্যান্ড রান্নাঘরে যে কাঠের কাজটা করছিলো মিসকেটটা, ওইটা রং করতেছে। ফাইমার দিছে তো দেখছই আগে ব্লকে, ফাইমার দিয়ে রাখছে। তো ঘর টরটা গুছাই নিলাম, ওই দেখো চলো রান্নাঘরে, হাজব্যান্ড দেখো কাজ করতেছে, এই দেখো রং করতেছে। তো আমি এদিকে সবজি কাটতেছি, রান্নাবান্না করবো, আজকে অনেক কিছুই সবজি কাটতে কুটে নিছি। তো চলো সবজিটা দেখি, সবজি কাটতে নিছি পেঁয়াজ আর কুমড়ের যে ভিতরের বুকাটা রসুনটা শুটকি দিয়ে রান্না করবো। এখানে কাঁকড়া আলু কাটতে নিলাম, এখানে করলা কাটতে নিছি, আর এখানে কাটতে নিলাম মিষ্টি কুমড়, আর এখানে আছে ঢেঁড়স ভাজি করবো, আর এখানে আছে মাছ, ঠিক আছে? তো এগুলো সবজি কাটাকুটি করে নিলাম। তো এখন বাজে 9:30, তাড়াতাড়ি করে রান্না বসেছি, তিন দিকে একটা কারেন্টের চুলা, তা গ্যাসও বসাইছি, এদিকে আমি মিষ্টি কুমড় রান্না করতেছি আর কারেন্টের চুলাত করলা ভাজি করতেছি। তো মিষ্টি কুমড়াটা ফার্স্ট সম্বাস দিয়ে করলাম, আর মিষ্টি কুমড় রান্নাটা হয়ে গেছে গা। এখন আমি এদিকে ঢেঁড়সটা ভাজি করে নিছি, আজকে গোল গোল করে কাটলাম না, লম্বা লম্বা করে কাটলাম। তো দেখি এইভাবেও করে খাইতে কেমন লাগে। আর এদিকে মাছ ভাজি করে নিছি, এখন বসাই দিমু শুটকি সেট নিয়ে, এদিকে দেখো শুটকি দুয়ে তেলের মধ্যে দিয়ে দিছি, ভাজি করে নিলাম, আর এদিকে কাটতে নিছি তো কুমড়ার বুকা দেখছই, তো ওইখানে সব মশলা টশলা দিয়ে নিছি, এখন চাটনিটা করে নেবো। তো শুটকি চাটনির ভিতরে আমি কিন্তু জল ইউজ করি না, এই তেলে আর একদম জাল কমে কমে শুটকি চাটনিটা করবো। এভাবে শুটকি চাটনি করলে খুব টেস্ট হয় শুটকি চাটনি, জল দেওয়া করলে ভালো লাগে না, শ্বশুরবাড়িতে জল দেওয়া করে। আর এদিকে বসাই দিছি দেখো কাঁকড়ল কাটতে লইছিলাম, যে কাঁকড়ার আলুয়ে তো মশলা টশলা দিয়ে সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে দিছিলাম, এখন মশলাটাও কষানি হয়ে গেছে, কয়েকটা লাড়া টাড়া দিয়ে একটু ভাজি করে এরপরে জল দিয়ে দেবো, মানে ঝোল আর কি, ঝোল না, ঝোল দিয়ে দেবো। তো ঠান্ডা জলে দিছি, গরম জল করার আর জায়গা নেই, তিনো দিকে বসানো তরকারি তাড়াতাড়ি করে, কারণ অনেকগুলো রান্নাবান্না, তো সবজি তো দেখছো অনেকগুলো কাটতে নিছে, তো ওইগুলো রান্না করতে তো টাইম লাগবে, যদি এক সোলা করে করে রান্না করি তো তিন দিকে এক বসাই দিছি। তো ওই দিকে ভাতটাও আমার রয়ে গেছে গা, তো জলটা ফুটলে মাছটা দিয়ে দেবো। কারণ নয় কারণ হয়ে গেছে, আর বাইরেও মেঘলা মেঘলা হয়ে দেখ, আর রান্নাবান্না করে এনেছি, এখনও ভাত খাইছি না, ভাত খাবো 11:19 বাজে। তো রান্নাগুলো তোমরা ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই দিই, আর আমি গ্যাসটা সব মুছে নিছি, গ্যাসটা সমস্যা কমপ্লিট হয়ে গেছে, আর বাসন রয়েছে, শুধু দুইটা কড়াই ভরছে, আজকে শুধু দুইটা কড়াই আছে, শুধু দুইটা কড়াই, একটা লোয়ার কড়াই একটা ডালার কড়াই, দুইটা কড়াই মাছ ধরব। তো কারেন্ট নাই বুঝছো, তো কারেন্ট আসলে ঠিক আছে, তোমাদের সাথে আমি পরে দেখা করবো, কারেন্টটাও কাছে, কখন খাওয়া দাওয়াটা করে আনি আর তোমাদের সাথে আমি তরকারিগুলো শেয়ার করে দিই। কাঁকড়ল আর আলু দিয়ে মাছ দিয়ে, আর রয়েছে শুটকি চাটনি কুমড়ার বুকা দিয়ে ঢেঁড়স ভাজি, আর রয়েছে করলা ভাজি, আর রয়েছে কুমড়ার তরকারি মিষ্টি কুমড়, মাছের মাথা দিয়ে করছি মিষ্টি কুমড়, সব মশলা গরম মশলা দিয়ে নামিয়ে নিছি, আর এখানে এসে ভাত, তো ভাতটা খাই আনি আমরা এখন। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, এখানে দেখো মাকড়ের জাল করছে, তো এটা মুছে নিলাম, এখন আর ঝাড়ু টাড়ু দিলাম না, আর মেয়ের রুমটাও পরিষ্কার করলাম, এটা আর শ্যুট করতে পারছে না, কারণ কারেন্ট নেই, কারেন্ট এত প্রচণ্ড ডিস্টার্ব করতেছে, মানে কোনো কিছুই শ্যুট করতাম পারতেছে না। আজকে ছোট্ট একটা মানে ব্লগ মানে হইব, কারণ অনেক কিছু আমি শ্যুট করতে পারছি না। তো এখানে
গোটা সবগুলো আমি মুছা নিয়েছি, মুছা এখন বারান্দাটা মুসমু, মুছা উঠানটা ঝাড়ু দিবো, তারপরে স্নান করতে যাবো। আর মেয়েও মেয়ে পূজা টুজা দিয়ে নিছে, কারণ মেয়ে আমার আগে আজকে স্নান টান করে নিছে। তো বন্ধুরা এখন বাজে প্রায় 2টা, হাজব্যান্ড যাবো ডিউটিতে, আজকে থেকে ডিউটি শুরু, ছুটি শেষ হয়ে গেছে, একটা প্রোগ্রামের ডিউটি আছে, তো এই কারণে একটু লেট করে যাব, নাহলে তো 1টার থেকে ডিউটি। তো রান্না সকালে যা রান্না করছিলাম তাই আছে, মানে ভাত একটু আছে, এখন রান্না করার আর সময় নেই। তো ঠান্ডা ভাতই আজকে হাজব্যান্ডের টিফিন দিয়ে দেবো, কারণ কিছু করার না, রান্না করতে টাইম পাইছি না। তো পরে আবার ভাত একটু বসাইতে দেবো, ভাত বসাই আমরা পরে খামো আর কি, এখন যেটুক আছে দুটুক হাজব্যান্ডকে দিয়ে দিই। তো তো এই কারণে যে কারেন্ট নাই, কারেন্টের লেগে আমি ভিডিও শ্যুট করতাম পারতেছি না। তো যতটুক শ্যুট করছি ভাবলাম অতটুক এডিটিং করে তোমরা দিয়ে দিই, কারণ কত মানে এই ব্লকের পরের দিন তো সকাল থেকেই কারেন্ট শুরু হয়েছে না, মানে বৃহস্পতিবারে, এটা তো বুধবারের ব্লক, তো বৃহস্পতিবার সকাল থেকে কারেন্ট আসছিল না, দুপুর 2টার সময় কারেন্ট আছে। তো ওই কারণে ব্লকও শ্যুট করছি না, এডিটিংও করছি না, আর দিতেও পারছি না। তো ভাবলাম আজকে ভিডিওটা দিয়ে দিই এই আর কি, মানে কারেন্টে প্রচণ্ড প্রবলেম করতেছে, যে কারণে আমারও মানে প্রচণ্ড প্রবলেম হইতেছে, এই কারণে তোমরা ঠিকমতো আমি ভিডিও দিতে পারতেছি না। তো এখানে হাজব্যান্ডে দিয়ে দিছি করলা ভাজি, ঢেঁড়স ভাজি দিছি না, আর একটু শুটকি চাটনি দিয়ে দিলাম ভাতে শুকনা, আর এখন দেওয়া দেবো তরকারি। তরকারি এখন মিষ্টি কুমোর তরকারি আর কাঁকরল মাছ দিয়ে রান্না করছি, এই দুইটা তরকারি দিয়ে দিছি। তো হাজব্যান্ড এখন যাবো ডিউটিতে, তো আবার সন্ধ্যার সময় আয়া পড়বো তাড়াতাড়ি প্রোগ্রামের ডিউটি। তো বন্ধুরা এখন বাজে 3টা, আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিছি, আর হাজব্যান্ড তো গেছে অফিসে, স্নান করে আইতে আইতে প্রায় 2টা বাজে দেরি হয়েছে। ওই পূজার রুমটা পরিষ্কার করছি, দেওয়া হচ্ছে টেবিলটা, ওই চেয়ারটা এখানে আসছিল, এখানে টেবিলটা সরাইয়া ঝাড়ু ঝাড়ু দিয়া পরিষ্কার করে, এরপরে মুছা টুছা নিছি, অনেক টাইম লাগছে আজকে ঘর তো পরিষ্কার করে মুছে দিতে, কালকে তো ওই ঘরগুলো পরিষ্কার করছি। তো এটা সরার কার রয়েছে, এখানে একটা ফাঁড়া আছে, ওই দেখো ফাঁড়া, এই ফাঁড়াটা দিয়া উলু উঠছে, যেহেতু কাঠ পাইছে উলু উঠছে, তো ওই কারণে পরিষ্কার করতে হয়েছে। এখন বাজে 3টা, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, হাজব্যান্ডকে তো ভাত বাড়া দিছি দেখছোই, হাজব্যান্ড গেছে অফিসে, আজকে 3টার থেকে অফিসে একটা প্রোগ্রাম আছে, তো প্রোগ্রামের ডিউটি। তো এখন আয়ুষ একটু ঘুম পাতামো, তো তোমাদের সাথে আমি আবার পরে দেখা করতেছি। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা গেছে, চা করে নিছি, হাজব্যান্ডও ডিউটির থেকে আয়া করছে, আর টিফিনে এখন করছি মুড়ি ভাজি, মুড়ি ভাজি করছি তেল পেঁয়াজ কারি পাতা পাতা দিয়ে, আর মেয়ে সামাসুর মুড়ি টিফিন করে নিছে, আর ছেলের লেগে নিয়ে নিছি এখানে বার্লি, আর এখানে আমার আমার লেগে আর হাজব্যান্ডের লেগে মুড়ি, এই চা, আর এই হয়েছে হরলিক্স। তো ঠিক আছে, চাটা খায় নিই, পরে তোমার সাথে আমি আবার দেখা করতেছি, চা খাই ছেলেটা পড়াবো, তারপরে রান্নাবান্না করবো। তো রান্নাবান্না আজকে এমন কিছু কথা না, খালি বাদ করবো, ঠিক আছে? তো তোমার সাথে আমি পরে আবার দেখা করতেছি। তো বন্ধুরা দেখো, ভাত বাড়িয়ে নিছি, এটা দুপুরে ভাত আসছিলো, তো এখানে শুটকি চাটনি আর ঢেঁড়স ভাজি করলা ভাজি আসছিলো, রাত্রে আমরা করলা ভাজি খাই না, মানে রাত্রে তিতা খাই না। তো এখানে আছে কাঁকরল তরকারি, আর এই হচ্ছে মিষ্টি কুমোরের তরকারি, তো ভাতটা খাই আইতেছে, ঠিক আছে বন্ধুরা? এখন বাজে 10টা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রান্না করার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, দিয়ে নিয়ে আসি গ্যাস স্টেশন, ঘর টর ঝাড়ু দিয়ে নিলাম। তো বন্ধুরা এখন যাবো ঘুমাইতে, তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি। তোমাদের যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নতুন যারা এই মুহূর্তে আমার ব্লগ দেখতেছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বন্ধুরা টাটা, গুড নাইট, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, আবার নেক্সট নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হইতেছে। তো আজকের মতো টাটা।